সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, এই মানুষটির নাম যখনই আমাদের সামনে চলে আসে, আমাদের চোখের সামনে ভেসে আসে অনেক অসংখ্য অসংখ্য ব্যথা, ব্যথাময় জীবন থেকে মুক্ত পাওয়া কিছু রোগীর মুখ, যারা দীর্ঘদিন থেকে ব্যথায় জর্জরিত ছিলেন, তারা বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন এবং তারা সুস্থ হয়ে চলে গেছেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো ব্যথা এমন একটা জিনিস যেটা বয়স, তারপর হচ্ছে ধনী গরিব দরিদ্র কিছু দেখে আসে না। এই ব্যথাময় জীবন যে কতটা কষ্টের হয়, এটা একান্তই যে এই মানে ব্যথাময় জীবনটা পার করে একান্তই সেই বোঝে। সে স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে পড়ে আর তার লাইফ স্টাইল সব কিছুই একটা চেঞ্জিং চলে আসে। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজকে আমাদের এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে শোল্ডারের ব্যথা নিয়ে ভুগছিলেন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখেছেন, টিভিতে প্রোগ্রাম দেখার পর তিনি আমাদের এখানে এসেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নিয়ে আজকে তিনি সুস্থ। আমরা জানবো তার কাছ থেকে, তিনি শুরু থেকে তার কাছ থেকে, তার মুখ থেকে আমরা জানবো যে আসলে কি হয়েছিল। চলুন তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। শুরুতে একটু আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মনসুর আলী। মনসুর আলী, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি উত্তরা, তুরাগ থানা। তুরাগ থানা, আচ্ছা, তাহলে তো আপনি ঢাকার স্থানীয় না? জি, গ্রাম দিয়াবাড়ি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার শোল্ডারে ব্যথা ছিল অনেক দিন থেকে। জি, অনেক দিন। এই ব্যথার কারণে আপনি কি করেছিলেন বা মানে কি সমস্যা হয়েছিল আপনার, এটা যদি একটু কেন একটু বলতেন আমাদের। আমার এই হাতের ব্যথা, আমি দু তিন ডাক্তারের কাছে গেছি। আচ্ছা, কিন্তু আমার চার পাঁচ মাস ছয় মাস লিন্ডি করছে, কিন্তু কোনো উপকার আসে নাই। তো আপনি যখন এই জিনিসটা নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন দীর্ঘদিন ধরে, ডক্টর কি বলেছিল আপনাকে? ডক্টর বলেছিল যে আমার এক্সো করাইছে, এক্সো করাইয়া অনেক বলল যে আপনার সামান্য মনে ব্যথা পাইছিলেন কোনো সময়। আমি বলছি স্যার আমি তো কোনো সময় ব্যথা পাইনি, আমার জানা মতো হয় না, হয়তো ছোটোবেলা যদি পাইয়া তো তাহলে সেটা বলতে পারি না, কিন্তু আমার বুঝেই আমি ব্যথা পাইনি। জি, তারপর ওনারা বললেন না ব্যথা পাইছিলেন, একটি স্পট আছে, তা আপনি ওষুধ খাইতে দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো দুই ডাক্তার মিলে আমি দুই মাস ওষুধ খাইছি, খাওয়ার পর দিয়ে কোনো ফল নাই, খালি বাড়তেছে, শুধু বাড়তেছে, বাড়তি আছে। তখন যেরকম আমি এই সবুল্লাহ স্যারের কাছে, আচ্ছা, তখন আমি স্যারের কথা কর পরে আমার এক চাষা বলল যে ওই সবুল্লাহ প্রধান স্যার এই ব্যথার চিকিৎসা করে। আমি তো চলেন যাই, আমি তো কোন জায়গায় কই শ্যামলি, আমি চলেন যাই। তো স্যারের কাছে আইসে মতো নেই, স্যার আমার আর্ধেক বলল যে কয়েকদিন ভর্তি হয়ে থাকতে হবে। জি, তো আমরা রাজি হইলাম, রাজি হয়ে ভর্তি হইলাম, ইনশাল্লাহ এখন পুরোপুরি সুস্থ, আল্লাহ পাক করছে। এটা কতদিন থেকে ছিল আপনার এই ব্যথাটা? আপনি হাত নাড়াতে পারতেন বা? আমি হাত উঠাইতে পারতাম না উপরে। আচ্ছা আচ্ছা, কোনো আঘাত পেয়েছিলেন না বা অ্যাক্সিডেন্টের? আঘাত তো হয় নাই, কোনো ইয়ে হয় নাই, হঠাৎ করে। আচ্ছা, এটা হয়েছে। ও আচ্ছা, তো মোটামুটি ছয় সাত মাস কষ্ট করছে। ছয় সাত মাস ছিল আর কি, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গেছিলাম। আচ্ছা, তারপর ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের এখানে আসলেন, আসার পর স্যার আপনাকে কি বললো যে এটা আপনার মেডিসিন প্লাস হচ্ছে একটা ভর্তি থাকে একটা থেরাপি লাগে? থেরাপি, ফিজিওথেরাপি নিতে হবে। জি, তখন আমি স্যারতে ছুটি নিয়েছিলাম কয়েকদিনের লেগে, আমি স্যার আমি কয়েকদিন পরে এসে ভর্তি হম। তো গিয়ে চাইছিলাম স্যারের ওষুধ খাইয়া দিয়ে যে এমন মোটামুটি খাওয়া নেই, পরে হলো স্যারের কাছে আবার আইসি মতন। তো আমি আগে আপনারা বলছিলাম ভর্তি হইতে হইব, তো ভর্তি হওয়ার পরে ওই যে ফিজিওথেরাপিটা যেভাবে দিছে প্লাস ওষুধ খাইছি, মোটামুটি আল্লাহ এখন। আপনি যে আশা নিয়ে এসেছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এবং আমাদের হসপিটালে যে ম্যানেজমেন্ট, এর সম্পর্কে আপনি কিছু? সবাই ভালো ব্যবহার করছে, সবার চিকিৎসা সবাই ভালোভাবে করছে, যারা ফিজিও দিচ্ছে তারও ভালো কাজগুলা করছে। হ্যাঁ গো, মন মতো কাজগুলা করছে, আমার আমি সন্তুষ্ট। জি, আপনাদের ব্যবহারে, আচার ব্যবহারে আমি সন্তুষ্ট। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা মনসুর সাহেবের পাশে ওনার ভাতিজাকে পেয়েছি, একটু তার কাছ থেকে আমরা জানবো যে আসলে তিনি যে দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো মানে ফেস করছিলেন, তার সঙ্গে তার ভাতিজা ছিলেন, আমরা তার কাছ থেকে একটু জানবো তিনি কি কি সমস্যা পড়েছিলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার যে ফুপা আছে উনি তো দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছিলেন, আপনি ছিলেন আর কি, তো সেই ব্যাপারে একটু কাইন্ডলি একটু বলবেন আমাদেরকে। এই দুই মাস আগে একটু ডাক্তার দেখাইছিল, দুই মাস দুই ডাক্তার, কিন্তু যখন ওই জামাল খান নানা একজন উনি পরিচয় দিয়েছে এই স্যারের কথা,
তখন এখানে আসলো, তখন স্যার বলছিল 12 দিনের ভর্তি হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তখন 12 দিন ভর্তি হলাম, তখন আল্লাহর রহমতে হাতটা ভালো করছে, এটাই খুশি। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনলাম আমাদের যে ভাই এসেছেন তিনি দীর্ঘদিন ধরে তার শোল্ডারের ব্যথায় ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছিলেন যে ব্যথার কারণে তিনি হাত পা নাড়াতে পারেননি। তো ডক্টর শফিউল প্রধান স্যারের এখানে আসার পর তিনি একটা ফিক্সড একটা ডেটে ভর্তি ছিলেন, 12 দিনের মতো ভর্তি ছিলেন। তিনি যেদিন এসেছিলেন তার যে অবস্থা ছিল আজকে তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন তার কাছ থেকে আমরা শুনলাম। তো এরকম অনেক পেশেন্ট আছে দেশে এবং দেশের বাইরে, অনেক প্রবাসী ভাইরা আছেন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন যারা দীর্ঘদিন ধরে ব্যথাময় জীবন নিয়ে একটা অসহ্য যন্ত্রণার মধ্যে পার করছেন। তো আমরা আশা করব ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এই ব্যাপারগুলো খুবই আন্তরিকতার সাথে দেখেন এবং আমাদের এখানে একটা ম্যানেজমেন্ট টিম আছে, আমরা সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আমরা সকলকে ভালো সেবাটা দেওয়ার চেষ্টা করি এবং আপনারা সঠিক জায়গায় যান, সঠিক চিকিৎসাটা নেন এবং দ্রুত সুস্থতা জীবনে ফিরে আসুন। এই প্রত্যাশায় আমি আমাদের প্রোগ্রাম শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।